আমরা গরু কিনতে যাবো ইনশাল্লাহ এটা পরে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকাল সকাল শিমলা মরিচের আচার দেই। শিমলা মরিচ আড়াইশো টাকা কেজি করে কিনছি আলহামদুলিল্লাহ। আবারও ধন্যবাদ আমাদের প্রিয় সাবস্ক্রাইবারদের যারা আমাদেরকে এত বড় হেল্প করছেন, আর আমরা যে খুঁজে পাবো এটাও জানতাম না। তবে অন্য অন্য দোকানে কিন্তু 330 এমনও দামে বিক্রি হচ্ছে, আমরা ওই দোকানে 250 পাইছি। ভালো করে ধুয়ে এই যে বোটাটাকে আমি একটু রাখতেছি, পুরাটা রাখবো না, তাহলে তো বোতলে ভরে যাবে। রেখে রেখে টিস্যু দিয়ে একবারে যেন পানি না থাকে এভাবে করে আমি অনেকগুলো মুছে নিছি করতেছি। আজকে সব দিয়ে দিব, না হলে কবে কিনছি সময় পাচ্ছিলাম না। শুকানোর পরে এই যে এভাবে করে একটু গা খাঁচা করে দিতে হবে, তাহলে হলো ঠিক মতন লবণটা ঢুকবে আর ভিনেগার ঢুকে নরম হবে। এটা পিৎজা শর্মা রুটি বার্গার যা কিছু দিয়ে খান ভালো লাগবে। দুবাইতে শর্মার সাথে খায় পিকলগুলা, আমার কাছে ভালো লাগে, আমাদের দর্শকরা অনেকে ট্রাই করছেন, তাদের কাছে অনেকে ভালো লাগছে, অনেকের কাছে ভালো লাগছে। বাট এটা আসলে সাবজেক্টিভ, সবার কাছে ভালো নাও লাগতে পারে। মানে এটা না খেতে খেতে অভ্যাস হয়, মানে ধরেন আমি প্রথমে টক কেমন জানি এটা গা কাটা দিতাম, তারপর আস্তে আস্তে একটু ভালো লাগে। এভাবে করে লবণ দিয়ে ভালো করে মেখে, মানে একটু বেশি পরিমাণ লবণ দিতে হবে, খুব ইজি। বিসমিল্লাহ, একটু বড় বোতল হলে ভালো হয়, কারণ আমি 1 কেজি মরিচ কিনছি, তো মাল্টিপল বোতল লাগবে। এই যে এই যে ভিনেগার খুলে গেছে, বিসমিল্লাহ। একবারে ঢেকে ভিনেগার দিতে হবে যেন পুরা মরিচটা ভিজে থাকে, কালকে থেকে খাওয়ার যোগ্য হয়ে যায়। কালকে পরশু মানে 1-2 দিন লাগে, আবার হচ্ছে অনেকে একটু কাঁচা কাঁচা খায়, তারা এখনই খেয়ে নেয়। আবার হচ্ছে ভিনেগারের মধ্যে রেখেও খেতে পারেন ফ্রিজে রাখলে, আর বাহিরে রাখলে ভালো থাকবে, কিন্তু ওই যে বেশি নরম হয়ে গেলে আবার স্বাদ লাগে না তখন। এই হলো আমার প্রিয় সেই আচার। একটু বড় সাইজের এই যে প্লাস্টিকের বোতল দিছি, আপনারা অনেকেই কমেন্টে আমাকে জিজ্ঞাসা করেন যে আপু প্লাস্টিকের বোতলে কি আচারটা ভালো থাকে। ভালো থাকে, সমস্যা হয় না, কাঁচের বোতলে দিলে বেশি ভালো হয়, সুন্দর লাগে। এটা তো আরো সুন্দর সেট করা গেল, সুন্দরভাবে আটলো বইবে সাইজটা। সাইফেনের পাপা কিনে দিছে আমাকে এই দুইটা নতুন, আর এটা ওদিন ওইটা এটাও আচারে গেছে, মানে একটু ছিল বাড়িরটা ছিল সেটাও শেষ। ভিনেগার লাগে অনেক, পুরো আচারটাই ভিনেগারে ভিজানো, তো তাও এই তিনটা মরিচ ভিজাইতে পারলাম না, ভাবতেছি ধুয়ে আজকে ডিম ভাজি টাজি কিছু বানাইতে বনি এটা দিয়ে, আর কোথায় দিই। মোট হয়ে গেল 1 কেজি আচার, দেখাই আসি তাকে, খুশি হয়ে যাবে। এটা খুব সুন্দর লাগতেছে দেখতে। দুবাইতে যে কোনো শপিং সুপার শপে এই আচারগুলো ভিজানো থাকে, মানে বোতলগুলো দেখতেই ভাল লাগে। ধরো গিফট ফর ইউ, এটা ঠাকুর একটু লাগাও সবার সে তিনটা বাদে তিনটা এমনি খাবো, তাই তো সেই লাগতেছে না, একটু জাতা দিয়ে দিয়ে সুন্দর হয়ে বসাইছে। এই টাইপের বই বে আনো, হ্যাঁ এই টাইপের আমি কালকে দেখাই দিলাম। তুমি আনছো ওগুলো চিকন চিকন আটবে না, খালি ভিনেগার লাগে। সাইফান ঘুমাচ্ছে, সাইফান উঠলে নাস্তা দিলে বেশি ভালো হইতো। আজকে এই যে ভিনেগারে ভিজানো মরিচ, এটা ঝাল মরিচ দুইটা দিলাম ডিম ভাজায়, একদম ডিম বাজারে স্বাদটা চমৎকার হবে। আর দিলাম ক্যাপসিকাম দুইটা, একটু পেঁয়াজ দিব, আজকে ওকে বলবো না, সারপ্রাইজ দিব। এস
সুইট কর্ন তুই বাদ যাবি কেন, তোকে কয়টা দেই? বেশ কয়দিন ডিম ভাজাতে সুইট কর্ন দেই নাই, নর্মাল খাওয়াইছি, আজকে একটু হাই লেভেল। ইরে আল্লাহ, ক্যামেরাটা এখনই শেষ হইতো, আল্লাহ বাঁচাইছে। সাইফানের পাপা কালকে ডুমুর খায় মজা পাইছে, এখন বলতেছে আমাকে কালকের মতন করে ভাজি করে দিবা, এত ভাল লাগছে তার। তাই ডুমুর আগে কাটতে সময় লাগে, সাইফানা এখনো ওঠে নাই, অপেক্ষা করতেছে একসাথে নাস্তা খাবো, এই জন্য আগে ডুমুরগুলো কেটে নেই, সব না, এই যে একটু তুলে রাখবো, আরেকদিন হবে। কালকে সাইফানের রাতে একটা দাঁত উঠাই ফেলছি, আজকে তার চেহারাটার লুক আলাদা, পুরাই আলাদা। নাস্তার আগে হলো রান্না বান্না চুলায় উঠাই দিলাম, এখনো কারো নাস্তা হয়নি, ডিম মাখায় রাখছি, ছেলে কেবল উঠলো। তার পাপা হচ্ছে ছেলে বাসায় থাকলে একসাথে নাস্তা খাইতে পছন্দ করে, আর আমিও চাই। আমার সোনা পাখিটা চলে আসছে, আপনাদেরকে দাঁত দেখাবে, দেখো দেখি, এই দেখেন এই দাঁতটা পড়ে গেছে, এই নিচের দুইটা উঠছে আর একটা পড়ে গেছে, আর উপরের একটা এক তিনটা পড়ে, একই জায়গায় তিনটা পড়ে দুইটা দাঁত উঠলো, তাহলে দাঁতের মাঝখানে মনে তোমার ফাঁকা থাকবে। ডুমুর ভাজিটা আগে করে ফেলি, কালকের মতনই করবো তো, থাকার ভিডিও করি না, তাড়াতাড়ি করে রান্না করে ফেলি। তেল এখনো গরম হয় নাই, আর একটু হোক। বিসমিল্লাহ, কালকে রাতের মুরগি ছিল, সেই মুরগি, ডিম ভাজি আর এই যে রুটি, এই হলো নাস্তা। বৃষ্টি বাতাস কিন্তু গরম গরম কমে না, এটাই হলো অবস্থা। তাড়াতাড়ি বসো, পড়াশোনা করা লাগবে, ছেলেটা মায়ের চেয়ার খুলতে আসছে, মাশাআল্লাহ, এই কাজগুলি তো ভালো লাগে। তোমার তোমার চেয়ার খুলে দিল, বুঝলাম, ভালো হয়েছে, আজকাল চেয়ার খোলারও মানুষ হয়ে গেছে আমাদের, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, বিসমিল্লাহ। আরে আজকে আবার কর্ন দিলাম, what a surprise, আছে কর্নের ভিতর আরেকটা জিনিস আছে, কর্নের কি জানো, কি জানো, দাঁড়া আমি খুঁজি, আমি দেখছি, এই কর্নের ভিতরে আরেকটা জিনিস আছে, এটা ধরতে পারলে ভাববো আসল মরিচ, কি মরিচ খুঁজে, এই যে যে ওখানে কিনছিলা, কি মরিচ, সেই টকটক বিটরুট আমি তো খাই, আছে দেখছো স্যার, ওই যে টেবিলে দেখছেন, চামচ দাও তো, সেখানে আসতে মরিচ দেখছেন, ভিজানো হয়েছে একটুখানি, রুটি, ডিম, কর্ন, সব রকম মরিচ, সাথে একটা বিটরুট, বিসমিল্লাহ, কমন নাস্তা হয়ে গেছে এখন। সাইফান বিটরুট চলবে না, আমার চলবে, ভালোই লাগতেছে খেতে খেতে, না মানে ভালোই মজাই লাগতেছে, শুকরিয়া আল্লাহর কাছে, কোটি শুকরিয়া। আমি এই মরিচটা দেখবো কেমন লাগে, আমি তো মরিচ খাওয়ার জন্য বিশ্বাস করে আমার মনে হচ্ছে একটা এখনই খাই, কিন্তু এখন ওই স্বাদটা পাবো না, এটার মধ্যে ভিনেগার ঢুকলে কালকে না পরশু দিন খাবো ইনশাল্লাহ, না রাতে খাওয়া যেতে পারে, না রাতে খাওয়া যাবে না, আচ্ছা হোক, বুঝছে তো, এটা তো শুকরিয়া, দুই দিন যাইতে দাও। কালকে ছেলের অঙ্ক পরীক্ষা, এই যে পরীক্ষার খাতা বানিয়ে দিছি, আমার লেখাও আছে, তার বাবার লেখাও আছে, পুরা দুনিয়া মনে হচ্ছে উড়াই নিচ্ছে পর্দা, এমন অবস্থা, কি যে বাতাস, খুব বাতাস, শান্তির বাতাস, কিন্তু গরম লাগে, বিছনা টিছনা তুলি, রোদও যেমন গরমও তেমন বাতাসও তেমন, বাহিরে রোদ দেখেন, রোদের দিকে তাকাইলেই মনে হয় মাথা ঘুরবে, এমন অবস্থা, ফ্যানের দিকে তাকানো যাচ্ছে না, আমার হাত কালি হয়ে গেছে বাতাসে, কি হয়েছে জানালা বন্ধ করলাম, অনেক জোরে বাড়ি খায় এখানে, মানে ফ্যানে বাড়ি খেয়ে মনে হলো একটা অ্যাক্সিডেন্ট হবে, তাড়াতাড়ি করে ফ্যান বন্ধ করছি, এখন মশা ঘরে ফ্যান মশলে ঝুল টুল পড়ে তো খুব বিরক্ত লাগে, কি এই এই আমি তো ধরতে পারবো না, আমি অর্ধেক দুই পাখা মুচ্ছি,
তোমাকে আমি আমি দিব না, তোমার একটা ক্ষতি হয়ে গেলে আমার জীবন। ওরে বাবা রে, আমার কারো ক্ষতি হওয়া লাগবে না। না না, আমি নিজে উঠবো, তুমি ধরো চেয়ার। আরে কিতনা ভালোবাসা রে, কই রাখতে নাটক করে না। না না, তুমি না, তুমি না, আমি তোমাকে দিবই না, তুমি আমাকে ধরো। মাশাল্লাহ, আমাদের ফ্যান পরিষ্কার হয়ে গেছে, ভালো হলো, একটা কাজের জন্য আরেকটা কাজ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এখন আর দেরি করে লাভ নাই, পটল দিয়ে একটু দুইটা তিনটা আলু দিয়ে এই ইলিশ মাছটা রান্না করব। পটলের বিচি আমার দাঁতের নিচে পড়লে ক্যাট করে ওঠে, আর আমার আম্মু বলতো আমার নানি পটলের বিচি চাবাই খেতে মজা পেত, আমি আবার পছন্দ করি না। একটু নরম থাকলে খাওয়া যায়, মানে কুটমোটাটা শক্তটা পারা যায় না। দুই ফ্যান মুছে আসলাম এই ফাঁকে, সকাল থেকে অনেক কাজ হইল, রান্নাটা শেষ না করলে আমার কাছে সব থেকে বিরক্ত লাগে। পটল আর আলুটা একটু ভেজে নেব, এদিকে হচ্ছে ইলিশ মাছটা প্রথমে ভেজে নিয়ে তারপরে সেই তেলেই পটল আলুটা ভাজব। আচ্ছা, কয়টা বড়ি দিব, বড়িটাও এখন ভেজে নিব। আজকে বড়ি তো কি রান্না হবে? তোমার পরীক্ষার খাতা শেষ হয়েছে? আমার কাছে কেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি। লবণ, হলুদ, ধনিয়া, জিরা, কাঁচামরিচ দিচ্ছি তো, পরে যদি লাগে একটু শুকনো মরিচ পরে দিব, আগে দিব না। ভালো মতন কষা, এই যে এখন পটল আলু বেশি কষ্ট নাই, মানে ভাজা জিনিস না, রান্না হতে বেশি সময় লাগবে না। আচ্ছা, একটু তেল টেল বেশি দিচ্ছি, বড়িগুলোও দিয়ে দিব এখনই। এই বড়িগুলো আবার খুব তাড়াতাড়ি হয়, মানে ঝোল না, এটা একটু কিছুক্ষণ হোক, একটু পরে দেবো খুব। এটা হলো বলকের বড়ি, কষানো শেষ, তেল উপরে উঠে গেছে, এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। পটলগুলো খুব সুন্দর, একদম কমে গেছে, বড়ি দিব তো আরও পানি দিতে হবে। তরকারি ফুটে গেছে, বড়ি দিয়ে দিলাম, একটা টমেটো দিয়ে দিব, সিদ্ধ হয়ে যাক। রান্না আর খাওয়া যেই বাসায় আছে সেই বাসার কাজ শেষ নাই, আমার আম্মু বলতো, কথাটা একদম সত্যি। রান্না খাওয়া কম, কাজ নাই, আরামে থাকো, রান্না খাওয়া থাকলেই কাজ আছেই। এতদিন আসলে এগুলো কথার মানে বুঝি নাই, এখন বুঝি, কাজের শেষ নাই। এটা বলকের বড়ি তো, এই বড়ি হইতে মানে টমেটো হইতে সময় লাগবে, তবু বড়ি হইতে সময় লাগবে না, এই জন্য দিয়ে দিলাম টমেটো, টমেটো মাছও দিয়ে দেবো। বিসমিল্লাহ, বাতাস উল্টা দিকে খালি, মাছের তেলগুলোও দিয়ে দিলাম, আর খালি নামানোর আগে একটু জিরা গুঁড়া দিব। এই যে নামানোর আগে জিরা গুঁড়া, রান্না বান্না শেষ, এখন আমি রান্নাঘর থেকে আল্লাহ হাফেজ। দাঁড়ায় দাঁড়ায়, মিষ্টি ছিল একটা, সাইফানা বাবা সাদিক এগ্রো থেকে মিষ্টি কিনে দিছিল, ভালোই মজা মিষ্টিগুলো, ওই যে ছানার মিষ্টি খাইলাম, শেষ করলাম। ইলিশ মাছ দিয়ে পটল আলু বড়ির ঝোল ভাত বসাই দিব, রান্নাঘর থেকে বিদায় নিব। আজকে আবারও ময়নার খাতার কাছে এসে মানে অবাক হয়ে গেছে, আজকেও সে ডিম পাচ্ছে, আজকের ডিমটাও সে ফাটায় ফেলছে, ইস রে কেমন দুঃখ লাগে বলেন তো। আপু আমাকে জিজ্ঞাসা করছে ময়নার ডিমটা ফাটায় একবারে দেখাবেন, ময়না আজকেও ডিম পাচ্ছে। হ্যাঁ, ওই দিনকার একটা আর আজকের একটা, দুইটা ডিম হলো। আপনারা যখন দেখতে চাইছেন সে আপুকে দেখাই দেই, এমনিও ফেলাই দিতে হবে, অমনিও ফেলাই দিতে হবে, এক কাজ করে একটু সুন্দর করে ফেলাই, তাহলে ডিমের খোসাটা রাখা যাবে। এই দেখেন ডিম, উরি আল্লাহ কি কিউট, একদম পিচ্চি। এটা বের করি, কেয়ার করার কিছু করার নাই, সেম ডিম। আরে 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 আরে, একটু বড় করতে হবে, ময়না ফাটায় ফেলে, আর খোসাটা খুব নরম তো, পাটতে যায় ফেটে যায়। এখানে বাবার দেখাই আসি, এই যে খুলে ফেলছি,
এক আপু আমাকে কমেন্ট করছিলেন যে আপু প্লিজ ময়নার ডিম ফাটাই দেখায়েন, ভিতরটা কেমন দেখবো। ময়নার ডিমের ভিতরটা দেখো, দুইটা কোষ, দুইটা ডিম, আজকে আরেকটা বাসতে। আরে অবাক করে দেখি, হ্যাঁ ময়নার ডিম দুইটা বাড়াইছো, হ্যাঁ এটা ফেলে দেবো এখন, ফেলে দাও, এটা খাওয়া যায় না, সাহস নাই বাবা ময়নার ডিম খাওয়ার। ডিম কি সব ডিমই একই না, কিন্তু আল্লাহ তালা তো এটা হালাল করছে নাকি আমার জানাও নাই, তবে একদম মুরগির ডিমের মতনই, মানে ছোট পাখির ডিম অনুযায়ী একদম ছোট, কোয়েলের ডিমের থেকেও বড়। এটা পাকা আমের জুস বানাই, আম কিনছি, আম এত অতিরিক্ত পেকে গেছে মনেই নাই যে ফ্রিজে আম আছে। কয়েকদিন খুব আম দেখলাম, ইদানিং আবার একটু আম কম দেখতেছি, বৃষ্টি টিষ্টি হলো তো। জুস বানাই দিলে সম্মানের সাথে চলে যাবে এখন পেটে, অনেক ঘন হয়ে গেছে, পানি মিলাইতে হবে, একটু চিনি মিলানো দরকার। আমটা টক মিষ্টি তো, কিন্তু চিনি দিব না, ন্যাচারাল যেই মিষ্টিটা থাকে সেটাই খাব। আরে আল্লাহ ব্লেন্ডার হয়নি দেখি, আমের একটা টুকরা পড়লো, আজকে ভিতরের ছাকনিটা দেই নেই, থাক যা হয় হোক, টেস্টটা কেমন দেখি, আল্লাহ জানে হয় নাকি মিষ্টি কম। আমের জুসটা না মন মতন হয় নাই, একটা মিস্টেক হয়ে গেছে, দেখো খাইতে পারো নাকি, না খাইতে পারলে পরে বলবো ঘটনা, না কিচ্ছু দেয় নাই, ঘটনা অন্য। তুমি বলতে পারছো না হাঁচি সহ দিছ, আরে ভুলে দ্বিতীয় আমটা কাটিয়ার মধ্যে রাখছি, পরে ভুলে আটি সহ ব্লেন্ডার করে ফেলছি, এখন না খাইতে পারলে তিতা তিতা হয়েছে, তিতা তিতা, না খাইতে পারলে ফেলে দিব, কেন খাবো না, আটি কি খাওয়া যাবে, মানে তিতকু হয়ে গেছে আর দরকার নেই খাবার, মানে বুঝতে পেরেছি নাকি ভুলটা করছি, পরে বলতেছি আচ্ছা এমন কালার তো হওয়ার কথা না। আর আমি তিনটা আমের করছি, প্রথম আমটা ভালো মতন হাত দিয়ে নিছি, দ্বিতীয় আমটা ছিলে ওর মধ্যে রাখছি, তৃতীয় আম কাটতেছি, আর দ্বিতীয় আমটা পুরাই চলে গেছে এর ভেতরে, এইটাই হলো অবস্থা। আমের আটি যে তিতা, এটা কোনো ক্ষতি হবে নাকি জানিও তো না, তুমি তো খাইলা, মানে মনে হলো না করলা টাইপের কিছু দিয়েছি, না অত তিতা না, মানে আছে তিতা, কিন্তু তাও তোমার কারণে আমের টেস্টি আটির টেস্ট জানতে পারলাম, তিতা সবসময় তো আমের আটি হবে, ফেলে দেয়, থ্যাংক ইউ সো মাচ, আরে আমি ফেলে দিয়েছি কিন্তু ভুলে চলে গেছে একটা, ওই তো একটা ভুলের কারণে টেস্টটা তো জানতে পারছি, মানে আমি মুখে দিয়ে কাছে এটা খাইতে পারে কি না জানি না, এটা আমি ধরতে পারছি কি এই কালোগুলি কি রে, এটা তো ভাবতে পারছি না, কালো তো আমি কিছু দেই রে, কিছু মশলা দিছে এই জন্য কালো কালো, একটু ভুলের জন্য আমের তিতকু শরবত খাইলাম, আল্লাহই জানে কি হয়, কালকে তার ডুমুর ভালো লাগছে, ভালো লাগছে, ভালো বললে কম হবে, আজকে ঈশ্বর দিক থেকে আম্মু ফোন দিছে, আম্মু বললো কি জানো ডুমুর রান্না করছে কি, আমি ডুমুরটা মজা হয় নাই, মানে আম্মু রান্না করছিল, আমি বলছি ঢাকার ডুমুর আম্মু এত মজা, আজকে আমার মাছের তরকারি দেখো খালি, আজকে ডুমুরটা কালকের মতন এত টেস্ট হয় নাই, স্যামন মাছ দিই, নিজে ইলিশ মাছ, ডুমুরই দাও, ভালোই আছে, ডুমুরই কিনবা তোমার আর মাছ মাংস লাগবে না, বুঝলা, সেগুলোও কয় ডুমুর দাও ডুমুর, আজকের এই বড়ি খুব স্বাদ, এটা হলো ঝোলের বড়ি, ভালো মনে হচ্ছে, খুব ঝড় বৃষ্টি আসবে একদম, কালো অন্ধকার হয়ে আসছে, এটা হচ্ছে সেই দিলার আন্টির কফি দে, যেহেতু আমরা আগের দিন বলছিলাম যে এটা করা কম, তো কি করছে ও ডেভিড অফের যে এক্সট্রা ইন্টেন্স ওইটা দিছে, তারপর একটুখানি মাল্টোভা দিছে, আমারটা চিনি দিছ, অতিরিক্ত করা লাগছে, অতিরিক্ত করা লাগছে, আরে এই বৃষ্টির আমাদের এই কফি সারা কিছু ভালো লাগতেছে না, বৃষ্টি আমরা টেস্ট করে তোমারটা দেখছি ভালো লাগে না, পরে তোমারটা একটু দিয়ে দিছি, সামনে সপ্তাহে ওজন যা বাড়বে না, সেটা এমন এমন অকারণে হাসে কেন, এটা হাসির কি হলো, সে আমি চিনি খাচ্ছি দেখে তার ভিতরে কি খুশি, সকালে মরিচ দিছি,
এখন একদম পুতপুতা হয়ে গেছে, মানে ওনার না মরিচগুলো ছিল অনেক আগের, বুঝলা? হ্যাঁ দেখো হয়ে গেছে, পারফেক্ট, এমনই খাওয়া উচিত, বেশি নরম হইলে টেকটেকা করে। দেখি আমার লাগে কালকের মধ্যে পারফেক্ট হয়ে যাবে, আর একটু হওয়া বাকি। হ্যাঁ এখনো কাঁচা কাঁচা ঘরটা আছে। হ্যাঁ আর একটু টাকা চাচ্ছিলাম ওর কাছে, কিন্তু ও দিচ্ছে না। আচ্ছা আমার মুখে তালা মেরে দিস। কেন বলো, সাহস থাকলে বলো। কি বলবো, টাকা দিছ দেই নাই, টাকা দেওয়ার একটা সম্ভাবনা আছে, এখন ভাবতেছি দিব কি দিব না। এইটার টাকাটাও দিয়ে দিও। কোনটা? এই আজকেরটা। এটা তো তুমি দিছই। দিছি তাই কিছু শোধ না লাগবে না, পরেরটা অর্ডার করে দিব নিজে। আচ্ছা জামাটা দেখাই আপনাদেরকে, চলেন। মাসুরি রিপিসটা দেখতে এমন জামাটা, কিন্তু ওনার কথা হচ্ছে যে উনি এই টাইপের ওড়না পরে খুব মজা পান, যেটা গায়ে থাকে। এটা নাকি গায়ে থাকে, মনে হচ্ছে কুরবানির গরুর গোবরের গন্ধ। এটা কি শুনলে আধা ঘন্টা নাই হইতে, কুরবানির গরুর গোবরের গন্ধ আছে ওর মধ্যে পরে চুবাই রাখছিল। শুভ শুভ শুনছিলা এটা? যাই হোক, তোমার কথা ওনার কথা অনুযায়ী এটা বলে মাথায় থাকে। পাকিস্তানি জামা, কোন মন নেই তার সাথে আমি কথাই বলব। ডিজিটাল লন কালেকশন শিফন দোপাট্টা, শিফনের এটা গায়ে থাকা, বুঝছো? তোমার কি হয়েছে? আমার সাথে যে কি পাইছে আল্লাহ জানে। খুব হালকা কেন, পাকিস্তানি জামা হালকা হবে না, একদম কটন। এই দেখো, এই দেখো জড়ি জড়ি এই ভিতরে, এটা নতুন জামার গানটাই এমন। ছিঁড়ে যাবে, এত কেলানোর কি এখানে? এই জামা যদি ছেড়ে না তোমার কাছে আরো ডবল নেব। দর্শক এটার দাম কত হইতে পারে কমেন্টে জানায়, যদি দাম কম হয় আমি কিনে দিব, আর যদি বেশি হয় তাহলে আল্লাহ হাফেজ। দিব না, খুঁজতে পাই নাই, বুঝছো? পরে আল্লাহর রহমতে এক জায়গায় পাইছি, নাই ওনার কাছেও নাই, একটা ছিল নিছি। মানে শান্তি কাকে বলে, এই থ্রি পিস গুলি যে পড়ছে সেই বুঝবে। এই ওড়নাটাও এত মজা পরে, যা বলার কথা না। আমার একটা কালো জামা পরছিলাম আমি, কেমন লাগলো সব? তোমার তো পছন্দ হয়নি বুঝতে পারছি। আমার গন্ধ ছাড়া বাকি সবই পছন্দ, গন্ধটাই খারাপ। তবে এটা তুমি বানায় পড়লে বোঝা যাবে, এর কালারটা আসলে একটু ডিফারেন্ট। তুমি এইটা কালার পরো নাই আগে, পরো বাঙ্গি টাইপের কালার না? বাঙ্গি, পুরাই বাঙ্গি কালার। হ্যাঁ বাঙ্গি কালার আমি জামাই পরি নাই কোনোদিন মনে হয়, এইজন্যই মানে তোমাকে যে কেমন লাগবে জানি না। এই ড্রেসের নাম হচ্ছে মাসুরি ড্রেস না, এটার নাম হচ্ছে গোবরি ড্রেস। কুরবানির আগে গোবরের গান পেয়ে গেলাম, ধন্যবাদ। জানাবেন জামাটা কেমন লাগছে, অবশ্যই জানাবেন। এটা মহিলারা ভালো বুঝবে, আমি একটু কম বুঝি। ভালো হোক আর না হোক আমার পছন্দ ভাই। নাকি ভাই একটু এটাতে একটু পারফিউম মারে রাখো, পারফিউম মারে রাখো, ভালো কথা। নতুন জামার একটা ঘ্রাণ আছে না? ওকে ওকে, সবার কি সব ঘ্রাণ ভালো লাগে? তোমার ভালো লাগতেছে এই গন্ধ? না
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গন্ধের সাথে থাকবেন, গোবরের গন্ধের সাথে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই। এবার ভাগ্যে যে আমাদের কি গরু আছে আল্লাহ জানে, আল্লাহ যেন ভালো কিছু মিলাই দেয়। আমরা গরু কিনতে যাবো ইনশাল্লাহ এটা পরে। লাইক গরু তাইলে তোমাকে কম দামে দিতে বলবে, আরে দোস্ত আসছে।